হ্যালো ছোট বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আগের দিনের ক্লাসে আমরা যোগের বুদ্ধির অঙ্ক করেছিলাম, আজকে কিন্তু দেখো এই যে বিয়োগ অঙ্কগুলো যে আমরা সাজিয়ে বিয়োগ অঙ্ক শিখেছিলাম, তার তলাতে দেখো 28 আর 29 পৃষ্ঠায় কিন্তু যে অঙ্কগুলো আছে না, সেগুলো হচ্ছে বিয়োগের বুদ্ধির অঙ্ক। কেমন একটু বড় করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 28 পৃষ্ঠায় তোমাকে এখানে 3টে অঙ্ক আছে, তার মধ্যে আমরা একটু বেছে নিয়ে এই অঙ্কটা, গয়ের অঙ্কটা আমরা দেখি। রথের মেলার এক দোকানদার 450টি বেলুন এনেছিল, তার মধ্যে সে 125টি বেলুন বিক্রি করেছে, তার কাছে আর কটি বেলুন রইল? এটা হচ্ছে আমাদের অঙ্কটা। ক আর ঘটা তোমরা চেষ্টা করবে নিজেরা করতে, আমি আবার দেখাবো, এই কয়েকটা করে দেখাচ্ছি, মানে যে তোমাদের এই কটা করি আমি আর করাবো না তা না, আমি করাবো। আর তোমাদের মোটামুটি বুঝিয়ে দিচ্ছি যোগের বুদ্ধির অঙ্ক কীভাবে করতে হয়, বিয়োগের বুদ্ধির অঙ্ক কীভাবে করতে হয়, দেখিয়ে নিয়ে পরে আস্তে আস্তে তোমাদের ধীরে ধীরে সবগুলোই করিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার দেখো এই অঙ্কটা আমরা পড়ে নিলাম, এবার এর মধ্যে দুটো সংখ্যার মধ্যে কোনটা সবচেয়ে বড় সংখ্যা, 450 আর একটা হচ্ছে 125। তাহলে বড় সংখ্যাটা বিয়োগ অঙ্কের ক্ষেত্রে আমি বলেছি ওপরে লিখে নেবো, আমরা পাশে দেখো অঙ্কটা টুকে এনেছি, 450টি বেলুন আমরা রথের মেলাতে দোকানদার 450টি বেলুন নিয়ে গেছে, তার মধ্যে 125টি বিক্রি করেছে বেলুন, বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এবার বিয়োগ করব, দেখো কি আছে, 5 আছে, ওপরে বলেছি যদি ছোট থাকে তলার থেকে তার আগে আমরা একটা এক ধরে নেব, 5 আছে তাহলে এক ধরলে এটা 10 হবে, 5 আর 10 কত হয়, কোন ঘরে গিয়ে 5-এ পড়ে 6, 7, 8, 9, 10, 5 ঘরে গিয়ে 10 হলো, 5 বসালাম। এবারে একটা যে ধরেছিলাম নিয়ে আসলাম এই পাশের লাইনে, 2 আর 1 3, 3 আছে 5 কত হলে, কারণ 3টা তলায় 3টা ছোট 5টা বড়, তাহলে আমরা 1 আর ধরবো না পাশে, 3-এর পর থেকে 5 গুনবো, 3-এর পরে 4, 5, 2 ঘরে গিয়ে 5 দাঁড়াচ্ছে, 2 বসালাম। এবার হাতে আর কিছু নেই, 1 আছে 4 কত হলে, 1, 2, 3, 4, 3 ঘর হলে 4, তাহলে 325টি বেলুন আর পড়ে রইল। তাহলে 125টি বিক্রি করলে 450টি থেকে তাহলে 325টি বেলুন রয়ে গেল, তাহলে আমরা কি লিখবো, উত্তর 325টি বেলুন রইল, আর কটি রইল, এতটি রইল হলো। এবার আরেকটা অঙ্কেতে আমরা যাই, দেখো এই অঙ্কটা কি আছে, দেখো ওপরে তোমার গ্রামে 138 জন বালক বালিকা আছে, তার মধ্যে 100 জন হচ্ছে বালিকা আর বাকি বালক, তোমার গ্রামে বালক সংখ্যা কত, এটা তোমাকে বার করতে হবে। তারা ঠিক এরকমই 138টা আমরা উপরে লিখে নিলাম, এতজন কি হলো বালক, আর 100 জন হচ্ছে বালিকা, তাহলে এবার বালক মোট হচ্ছে 138 জন বালক বালিকা, মোট সংখ্যা এত, কিন্তু তার থেকে বালিকাটা হচ্ছে 100 জন, তাহলে এবার বিয়োগ করবো, দেখো তলায় 0 আছে বলে 8 করতে 8 বসে গেল, এটারও তলায় 0 আছে বলে 3 করতে 3 বসে গেল, এই অঙ্কটা একদম সোজা। আর একে একে বলেছিলাম বিয়োগ অঙ্কে একই সংখ্যা থাকলে মিলে যায়, তাহলে কত হলো, 38 জন হচ্ছে বালক, তাহলে আমি উত্তরটা কি লিখবো, উত্তর গ্রামে 38 জন বালক আছে, কেমন, তাহলে দ্বিতীয় অঙ্কটাও হয়ে গেল আমাদের, খুব সোজা অঙ্কটা, তোমরা একদম চটপট পেরে যাবে। তারপরে দেখো আরেকটা অঙ্ক আমরা পড়ি, দেখো কোথা একটু দেখি, এটা এই যে ইয়ারটা পড়ি, ইয়ারটা দেখি, একজন চাষি দেখি একটু দেখে নি, একজন চাষি তার জমিতে 212টি ফুটি ফলিয়েছে, ফুটি তোমরা নিশ্চয়ই খেয়েছো দেখেছো, তার থেকে তিনি 178টি ফুটি বিক্রয় করেছেন, তার জমিতে এখন আর কতগুলো ফুটি আছে, দেখো আমি লিখে নিচ্ছি, 212টি ফুটি ফলিয়েছিলেন, তার মধ্যে 178টি তিনি কি করেছেন, বিক্রি করেছেন, তাহলে মোট কত রইল, এই 2 আছে 12 কত হলে, কারণ 2টা এক ছোট সংখ্যা, তার আগে একটা 1 ধরে নিলাম, 12 হলো সংখ্যাটা, 2-এর পর থেকে এবার গোনা, 8-এর পর থেকে গোনা শুরু করি, 8-এর পরে 9, 10, 11, 12, ক ঘর হলো 4 ঘর, দেখো আমি 4 লিখেছি, এবারে একটা এই লাইনে চলে এলো, 7 আর 1 8, 8 আছে এটাও ছোট সংখ্যা, ওই জন্য এরাকে একটা 11 ধরে নেবো, তাহলে 11 হবে সংখ্যাটা, 8, 9, 10, 11, 3 ঘর হলে 11 হবে, বসিয়ে দিলাম। এবারে একটা নেমে এলো, 1 আর 1 2, 2 আর 2 মিলে গেল 0, তাহলে 34টি ফুটি আর রইল, তাহলে মোট 34টি ফুটি রইল,
তাহলে আমাদের বিয়োগের বুদ্ধির অঙ্ক নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। আমি এর থেকে বেঁচে কিছু করালাম, এরপরে আরো করাবো, কেমন? তোমরা ভালো করে করো। এখানে শেষ করলাম যোগের বুদ্ধির অঙ্ক, বিয়োগের বুদ্ধির অঙ্ক তোমাদের কিন্তু বুঝিয়ে দিলাম, এরপরে প্র্যাকটিস করতে করতে আরো তোমরা শিখে যাবে, কেমন? এখানে রইলো, কেমন?